বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়নের বহুনির্বাচনী সমস্যার সমাধান নিয়ে আসলাম, যা 100% শিওর। তো বন্ধুরা চলো শুরু করা যাক। বন্ধুরা এটা ঢাকা বোর্ডের ক সেট। এখানে ক নম্বরে আছে, এক নম্বরে আছে তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি পরিবর্তিত হয় না, এটা অণুর গঠন ক নম্বরটা। দুই নম্বরে আছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি, এটা হবে ক 7টি। তিন নম্বরে হবে গ, 4 নম্বরের খ, 7 নম্বরের 1 ও 3, 6 নম্বরের +6 গ নাম্বারটা, 7 নম্বরের গহ নাম্বার। 8 নম্বরে কোনটি ব্লিচিং পাউডারের সংকেত গ নাম্বার। 9 নম্বরে কোনটি যৌগিক বৃহত্তম অণুর গঠন খ নাম্বারটা। 10 নম্বরে বিক্রিয়াকে এক বিক্রয়ের 1 মোল কত সমান কত গ্রাম, এটা হবে গ নাম্বার। 11 নম্বরে একটা হবে গহ নাম্বার, এটা যদিও দেখা যায় না কিন্তু এটা গহ নাম্বারই হবে। তারপর 12 নম্বরের 22 ক্যারেট স্বর্ণের শতকরা কত ভাগ স্বর্ণ থাকে, এটা হবে খ নাম্বার 91.77%। তারপরে 13 নম্বরে আছে একটি প্রোটনের প্রকৃত ভর কত, এটা গহ নাম্বার। কোন যৌগটি পোলারিট বিদ্যমান, এটা ক নাম্বার। 15 নম্বরের খ নাম্বারটা হবে। 16 নম্বরের গ নাম্বার। 17 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এটার প্রশ্ন হচ্ছে কোন যৌগটি তেল দ্রবীভূত, এটা হবে ক। 18 নম্বরের হবে ক 1 ও 2। 19 নম্বরের ভূত্বকের আয়তনে শতকরা পানির পরিমাণ কত, সরি বন্ধুরা শতকরা পরিমাণ কত, এটা হবে গ 5%। 10 নম্বরে লঘু অ্যাসিডের সাথে কোন বিস্কর সহ বিক্রিয়া করে, এটা হবে ক নাম্বার। 21 নম্বরের হবে গহ নাম্বার। 22 গুরুত্বপূর্ণ সার, 23 আয়নিক ক নাম্বার। বন্ধুরা 24 হবে খ নাম্বারটা, আমি এখানে ভুল করে গ নাম্বারটা দাগিয়ে ফেলেছি, এটা খ নম্বর হবে। 25 হবে গ নাম্বার। বন্ধুরা এই হচ্ছে আজকের আমাদের সমাধানটি। আশা করি এখানে 100% সব সঠিক আছে। তারপরও আপনাদের কাছে যদি কোনোটা ভুল মনে হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।